হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালোই আছো। আবার আজকে নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে বেরিয়ে পড়েছি আমি, অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি এখন ন্যাশনাল হাইওয়ে NH-30 পরে, 1.5 ঘন্টা হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছি। আমি যাচ্ছি আমার বোনের বাড়িতে যাচ্ছি, এই জন্য যে কালকে বোনের বাড়িতে লোকনাথ পুজো আছে, তো ওই জন্য বেরিয়ে পড়েছি আমার বাইক নিয়ে। পিছনে দেখতে পাচ্ছ যে বাইক আছে। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। আর ভিডিওটা কেমন হয় সেটা লাইক কমেন্ট অবশ্যই করো। তো চলো, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, একদম বোনের বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো মোটামুটি আমার কিছু সময় আগে আমি এসেছি, এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো ওদিকে মিস্টার ভগ্নিপতি, এই যে মিস্টার ভগ্নিপতি তোমাদের সবাই চেনো আগে। তো এখন বলে চলো ছাদে যাই, আর ছাদে নাকি ফুলের গাছ আছে, ফুলের গাছ সেটা তোমাদেরকে দেখাবো। চলো গিয়ে ফুল আছে, সিঁড়ি থেকে শুরু করে দিলাম ফুলের কালেকশন গুলো দেখাবো আমরা। আর এটা কি ফুল, এটা কি ফুল, এটা ইমপ্রেশন, সবগুলো ইমপ্রেশন। কালার চেঞ্জ দেখতে, কালার গুলো চেঞ্জ, এটা রেড, কিটোনিয়া, কিটোনিয়া না, সবই তো কিটোনিয়া, কারণ সুন্দর ফুল ফুটেছে কিন্তু। এখানে আছে ডালিয়া, ডালিয়া পোটাটো, আলু, এখানে আছে জবা, ডালিয়া, বেশ সুন্দর সুন্দর ফুল আছে, ডালিয়া, ডালিয়া। এটা অরেঞ্জ কালার না, এটা ইয়েলো কালার, ইয়েলো। আর এটা কি ফুল, এটা এটা কি মনে হচ্ছে গাছটাকে, গাছটা দেখে মনে হচ্ছে গাঁজা গাছের মতো, কিন্তু ফুলটা কিন্তু বুঝতে পারছো গাছ। আর ওটা হচ্ছে গাজেনিয়া, গাজেনিয়া এখনো ফোটেনি। এটা এই ফুলটা খুবই চেনা আমার, এটা এটা কি বলতো, এটা গ্যাস ফুল বলি আমি, সবুজ ফুল হবে না, বিভিন্ন কালার হবে, সবুজ হলুদ এগুলো হয়। আর এটা হচ্ছে পেঞ্জি, কড়ি আসছে, পেঞ্জি কড়ি আসছে, এটা প্রজাপতির মতো একটা ফুল হবে, বাটারফ্লাই, হ্যাঁ এটা গ্যাজেনিয়া, এই যে কড়ি আসছে, বেশ পদ্ম ফুলের মতো ফুলটা হবে। আর এই গাঁদাগুলো এটা কি ফুল আছে, এটা 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 এটার নাম আমি এটা হলিওকেরই একটা প্রজাতি, হলিওকের একটা প্রজাতি, হ্যাঁ হলিওকের ওই প্রজাতিটা সেটা আলাদা, এই প্রজাতিটা আলাদা। বেশ ফুলের বাগান করে নিয়েছে একদম, প্রচন্ড ডালিয়া, যেহেতু ডালিয়া তো দেখে চিনে যাচ্ছে। ডালিয়াটা এটা মেনটেন্যান্স কে করে, এগুলো মেনটেন্যান্স কে করে, তুমি করো, আমি করি, বাড়ির সবাই, আমি করি, বাড়ির সবাই, কমপ্লিটলি সবাই করি। জল লাগবে গাছগুলো কেমন, মানে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, ছাদের থেকে সেই লাল টুসটু সে পেয়ারা, একদম পেয়ারাগুলো দেখা একদম, ওই যে দেখা বলছো এক জোড়া পেয়ারা, প্রচন্ড মিষ্টি হয় আমার, হ্যাঁ এখন এই সিজনে পেয়ারাগুলো খুব সুস্বাদু হয়, টেস্ট হয়, প্রচণ্ড টেস্ট হয়। আরও আছে ওই যে একটা, হ্যাঁ এই বৎসর হলো, চলো ওই সাইডটা যাই একটু দেখি ওই সাইডটা কী কী ফুল আছে। মানে গাছের এই সমস্ত জায়গা থেকে হচ্ছিল, আর এটা একদম উপর দিকে হয়, এই যে টাওয়ার যে হয় বড় বড় টাওয়ার, এটাও হলিও, ওটাও হলিও, আর এটা হচ্ছে একদম ইয়ে ফুল, মানে তোমার ওটা গ্ল্যাডিয়াল বলে অনেক ফুল, হ্যাঁ সোডলিলিও বলে এটাকে, সোডলিলিও বলে, এর ভিতর থেকে এটা বেরোবে, জিওরিটি বলে এবং সোমার দিকে এটা আবার কি, এটা 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 কি তোমার গেটের মতো ইয়ে হয় নাকি, লোগেন বলে এটা, হ্যাঁ লোগেন বলে, পুরোটা লতা লতার মতো, না লতার মতো ডালিয়ারই ছোটো সংস্করণ এটা, গাছটা আমার গাছটা বেশি বড়ো হয়নি, যেহেতু ছোটো জায়গা লাগিয়েছি সেরকম ছোটো হয়েছে। এগুলো তো রক্ত কেনা জানি, তবু রক্ত গাঁদা ডিমান্ড, হাইব্রিড রক্ত গাঁদা, হাইব্রিড প্রচুর হয়েছে একদম, একটা রক্ত গাঁদা। আর এই এটা ছিল রেড, এই লাল গোলাপ, হ্যাঁ রেড মানে কি, বিয়ে বাড়িতে ইউজ করে এত বড় বড় গোলাপগুলো, ওই এই সাইডে গাছ, পালং গাছ, পালং শাক, পালং শাক, লঙ্কা, মানে এটা এটা এই লঙ্কাগুলো কিন্তু বিভৎস জ্বালা, জানো তুমি প্রচণ্ড জ্বালা, ছোটো ছোটো ওই স্কুল থেকে।
এই যে লঙ্কাগুলো, এই লঙ্কাগুলোকে আমি বাজারে গেলে পরে বিশেষ করে এই লঙ্কাগুলো বেশি নিই। আমি বিশেষ করে এগুলোই কিনি, মানে বড়টা কিনি না, এগুলো ছোটো তো, মানে ধানি লঙ্কা যাকে বলে, প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল। একদিন খেয়ে আমি উঠতে পারছি, তারপর হাত দিন গেছে, প্রচণ্ড ঝাল। এই মানে একমাত্র রান্না বান্নার সময় হয়তো মাঝে মাঝে হয়তো ইউজ করে, ইউজ কম করা হয় কারণ প্রচণ্ড ঝাল আছে ওটাই। হ্যাঁ, আর এটা হচ্ছে হিমসাগর গাছ, এই বড় আম ধরে, আম গাছে মুকুলও চলে এসছে, প্রচুর আম ধরে, মুকুল চলে আসছে আম গাছে সব। এটা আম হচ্ছে সেই মজা, বা মানে গাছের থেকে ছিঁড়ে, মানে গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যায়। তোমাদেরকে আমার বোনের ছাদ বাগানটা একটু দেখালাম ঘুরে, সঙ্গে মিস্টার ভগ্নিপতিও আছে, ও আমাকে দেখালো, তো তোমরা দেখতে পেলে। তো দুদিন মিলে ব্লগটা হবে, কন্টিনিউ তোমরা দেখতে থাকো। এদিকে সব পুজোর যোগাযন্ত্র চলছে, নারায়ণ পুজো অলরেডি শুরু হয়ে গেছে। লোকনাথ পুজোর যোগাযন্ত্র, তাই তো, লোকনাথ চণ্ডী। দিদি দিদি এখানে আলপনা দিচ্ছে, আমি বলি তোমার আলপনা থাকবে, সুন্দর আলপনা। এটা যে তোমার রঙ্গোলি করা, তোমার এর আগে তুমি রঙ্গোলি করেছিলে না, যে ইতে কে করেছিল, ওটা তুমি করেছিলা, ওই রকম করলে কিন্তু খুব ভালো হতো, তাই না? থাকবে না এগুলো, বুঝলে? তুমি কি করছো, তুমি তুমি কোনটা করলে, এটা? আচ্ছা, এটা ওই করলো। হ্যাঁ, সেদিকে সব সবজি সবজি কাটাকাটি চলছে। দাও, তুমি দাও। ঠাকুর মশাই নারায়ণ পুজো করলেন বাড়ির ঠাকুর মশাই, যেহেতু ঠাকুর ব্রাহ্মণ বাড়ির পুজো তো ব্রাহ্মণ নিজেরাই করে নাকি, নারায়ণ পুজো তো করলো, তারপরে লোকনাথ পুজোটা কে করবে? আবার তোজো ভাগনা খাচ্ছে এখন, বাস কেন 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 করবে, তারপর পুজোর কাছে বসবে। হ্যাঁ, খাও, আস্তে আস্তে। অন্নপূর্ণার হচ্ছে পায়েস নাকি, ঠাকুর মশাই বেলা 10টা বাজে এতক্ষণে আসলে, এসে প্রথমে আগে চা সেবন, চা সেবন হচ্ছে। এই যে এগুলো করবে, আরো করবে, এটা করবে, কারো যদি প্রয়োজন পড়ে আমাদের মালদা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আমার ব্যবস্থা করে দিব। চাপর্ণে দুরিতাপহে রূপং দেহি জয়ং দেহি যশো নাথায় নমো, ওম দানবলোকনাথায় নমো, ওম উদ্ধবলোকনাথায় নমো, ওম নিমেবলোকনাথায় নমো, পশ্চাদেবলোকনাথায় নমো।
সম্মুখে অদ্য পূজনীয় ওম পরম বম্বালোক ওম মধু মাতারিতায়াতে মধু গন্ধ সিন্ধিব মার্দিন সন্তোষধি মধু নত্ত মুদোষজ মধু মৎপত্তি বঙ্গরজ মধু দৌরস্ত মাপিতা মধু মন্ন বনস্পতি মধু মাস্ত সূর্য মার্তি গর্ভ ভবন্তু না ওম মধু ওম মধু ওম মধু সবজি সব কাটাকাটি চলছে তোমাদের? এদিকে যে খিচুড়ি রান্নাবান্না চলছে, তোতান এখন নাচ করছে নাকি কি করছে? কি করছে বলো, তোতান নাচ করছে? তাই ঠিক আছে করো। আমাদের পুজো কমপ্লিট হয়েছে না, বগল এখন বরফ খাচ্ছে। এই যে বগল মায়ের মনে
এখন প্রসাদ খাচ্ছি, প্রসাদ সাদ খেয়ে খিচুড়ি রান্না হয়নি, খিচুড়ি রান্না হলে সবাই আবার খিচুড়ি খাবো। তোমরা দেখতে থাকো। দেখো সবাই প্রসাদ খাচ্ছে, সবাই প্রসাদ খাচ্ছে। খুব ভালো না, আমি তো আগে খেয়ে নিলাম। তো মোটামুটি করে পুজো ভালোই ভালোভাবে পার হলো। তারপর সবাই আমরা বাড়ির লোকজন যারা যারা ছিল সবাই প্রসাদ নিলাম, আর অনেক লোক আসতে বাকি আছে, নিচে কীর্তন হচ্ছে, আমি একটু ছাদে এসেছি। চলো কীর্তনটা তোমাদেরকে দেখাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।